মহাশিবরাত্রিতে উদয়পুরের শত বছরের প্রাচীন বাড়ি মন্দিরে রবিবার ছিল শিব ভক্তদের বিশাল ঢল মহারাজা কৃষ্ণচন্দ্র স্থাপিত এই মন্দিরে শত শত বছর ধরেই পূজিত হয়ে আসছেন ত্রিপুরেশ ভৈরব রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর এবং জেলা প্রশাসন সহ বাড়ি উন্নয়ন কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে সাত ব্যাপী বর্ণাঢ্য মেলার মহাশিবরাত্রি উৎসবে প্রতি বছরই দেশ বিদেশের শিব ভক্তরা মন্দিরে সমবেত হন এবং চার প্রহর পূজা অর্চনা করা হয় বলে জানিয়েছেন বাড়ি মন্দিরের পুরোহিত রাজন্য আমল থেকে এই প্রথা চলে আসছে বলে জানান তিনি শিব চতুর্দশী উপলক্ষে মানে বছরে প্রতি বছরে বাবার শিব চতুর্দশী উপলক্ষে মানে এখানে বাবাকে স্নান করানো হয় বাইরের থেকে বিদেশি লোকরা আসে তারপরে এখানে রাত্রেবেলা চার প্রহরে পূজা হয় বিশেষভাবে এবং পূজাটা মহারাজের নামে হয় এরপরে ভক্তরাও দূর দর্শন থেকে বাবাকে স্নান করা সারা তো উপাস থেকে তারপরে পূজা দিয়ে ভক্তরা নিজের আনন্দ উৎসব করে মহাদেবপাড়ি মন্দিরের প্রাচীন ইতিহাস এবং ত্রিপুরেশ ভৈরবের স্থাপিত হবার ইতিহাস নিয়ে বিস্তারিত উল্লেখ করেন জেলার বিশিষ্ট শিক্ষাবিদরা একান্ন বিটের শক্তি রয়েছে প্রত্যেক একান্ন বিটের শক্তি পাঁচ কিলোমিটারের মধ্যে তার ভৈরবও সেখানে প্রতিষ্ঠিত থাকেন সেই ভুল বুঝতে পেরে উনি ওনার প্রচেষ্টা এখানে ইতি টেনে উনি চৌদ্দ দেবতা এবং লক্ষ্মীনারায়ণকে নিয়েই আবেলিতে গিয়ে ফুল স্থাপন করেন আজকের যে চৌদ্দ দেবতা সে খয়েরপুরে আর আমাদের এখানে বনমালিপুর যে লক্ষ্মীনারায়ণ মন্দির সেটা সেই উদপুরে লক্ষ্মীনারায়ণই উল্লেখ্য রাজন্য আমলে স্থাপিত অসংখ্য মন্দিরের জন্য উদয়পুরকে মন্দির নগরীও বলা হয়ে থাকে মহাদেব মন্দির তার মধ্যে অন্যতম একটি মন্দির রিপোর্ট আর ই নিউজ